গুড মর্নিং কলকাতা, এটা হচ্ছে কলকাতার মার্কেস স্ট্রিট, মার্কেস প্লাজা। এখন বের হয়েছি সকালবেলা নাস্তা খেতে। সো আমরা আজকে এই রেস্টুরেন্টে খাবো, হাজি সাহেবের প্রতিষ্ঠিত দাওয়াত রেস্টুরেন্ট। এটা বাঙালি হোটেল আর কি, মুসলিম হোটেল আর কি। এখানে নাস্তা আছে, এই তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এই হোটেলটার খাবার অনেক ভালো আর কি, শুনেছি আর কি, এখানে নাস্তা খুবই ভালো পাওয়া যায়। তো এখন খেয়ে দেখার পালা। তো এই হচ্ছে এখানকার পরোটা, অনেক বড় সাইজের পরোটা আর মোটা অনেক, আর বেশ বড়, অনেক মোটা সাইজের একটা পরোটা। এই তো পরোটার কথা কি বলবো, এত সফট আর এত থিক, মানে খুবই একটা লেয়ার লেয়ার সিস্টেম। এই হচ্ছে কলকাতার রুটি, বিশাল বড় সাইজের, মানে প্লেটও জায়গা নিচ্ছে না, অনেক বড় অনেক বড়। তো খাবার দাবার শেষ করে এখন আবার হোটেলে ব্যাক করতেছি। এখন হোটেল থেকে বের হইছি, ঘুরতে যাবো আর কি কলকাতার আশেপাশে। এই যে হৃদয় রয়্যাল এনফিল্ডের সাথে, এই যে আমার এক ভাই। আচ্ছা চলেন, কোন দিকে যাবো এখন, যাওয়া যাক। হোয়াইট মার্সিডিস, কলকাতাতে সব সুজুকি হুন্ডাই এইসব গাড়ি বেশি দেখা যায়। এই হচ্ছে ফায়ার সার্ভিস ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে টানা রিক্সা, ওই যে আরেকটা টানা রিক্সা আসতেছে। আমার খুব কষ্ট লাগে, মানে এটা তো উঠবো আরেকজন টানবে, এই জিনিসটা খুব খারাপ লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নিউ মার্কেট এরিয়া, যেখানে পর্যটকদের অনেক ভিড় থাকে। আর হ্যাঁ, সব মজার মজার খাবার কিন্তু এখানেই পাওয়া যায়। কমে গেল 10 রুপি, কমে গেল, থ্যাংক ইউ। 60 রুপি পিওর আনারের একদম অথেন্টিক ফ্লেভার জুস, মজা পিওর একদম। নিউ মার্কেটের এরিয়া ঘোরাঘুরি শেষে এখন যাব আশেপাশের কোনো একটা ভালো হোটেলে দুপুরের খাবারটা খেতে। চলুন তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে বাংলা হোটেল, এখানকার খাবার ভালো, হচ্ছে বিফ শিক, রাইট, বিফ শিক, কালো ঘোনা আছে। আসি এখন একটা বাংলা হোটেলে, এখানে খাবো। দুপুর পার হয়ে অলমোস্ট বিকেল হয়ে গেছে, এখন 4:45 বাজে, 4:35। এখানে এখন দেখি কী কী পাওয়া যায়। 80 টাকা প্লেট, 40 টাকা।
আমরা এখানে নিয়েছি দু প্লেট ভাত, সাথে আছে ডাল, চিংড়ি মাছের ভর্তা, এখানে পেঁয়াজ কাটা, এ হচ্ছে গরুর কালো ভুনা, টমেটোর চাটনি, তো এই হচ্ছে আমাদের বাঙালি হোটেলের বাঙালি খাবার। দেখেন কলকাতার মধ্যে সবচেয়ে আশ্চর্য ভালো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এটা একটা পানির ট্যাঙ্ক, এবং এইরকম জিনিসটা প্রায় জায়গাতে দেখা যায় এই পানির ট্যাঙ্কগুলো। আর সবচেয়ে অবাক হবেন এই পানির ট্যাঙ্কটায় এই যে লেখা আছে কোল্ড ওয়াটার, মানে একদম ফ্রি। এটা আবার হ্যাপি ক্লাব সঞ্জয় গুপ্তা জেনারেল সিক্রেট, একদম পিওর পানি খাওয়ার জন্য, হাত ধোয়ার জন্য। এটা হচ্ছে কলকাতার স্ট্রিট ফুড, এখানে আপনারা মিক্স ফুড পাবেন। এখানে আছে কলা, পেয়ারা, আনারস, আপেল, তরমুজ, পেঁপে, অনেক রকম। প্রাইস কত? 30 রুপি না মামা? 30 রুপি? তো রাতের কলকাতা দেখার জন্য সন্ধ্যার দিকে আবার আমরা একটু বের হলাম এবং বিভিন্ন রকম স্ট্রিট ফুড ট্রাই করলাম। রাতের কলকাতা ভালোই লাগতেছে। ডিমের দোকান, না হচ্ছে ডিম, ডিম খাবো একটু এনার্জি পাওয়ার জন্য। কেমন লাগতেছে হৃদয়? না, খুব ভালো লাগতেছে। যদি তারপর আবহাওয়া অনেক ভালো, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। আজকে বুঝতে দেবা আসলে কিরকম লাগে, কালকে যেহেতু রোদ উঠতে পারে। আসলে আজকে অনেক টায়ার ছিলাম, অনেক এত ক্লান্ত, সারাদিন ঘুমায় না, এক ফোঁটা রেস্ট নেই। কি সারাদিন আমরা এক ফোঁটা রেস্ট নেই, ঘুমায় না। কলকাতা শহরটা ভালোই লাগতেছে, অন্যরকম, ভিন্ন টাইপের একটু। এখানে অনেক বিভিন্ন রকম শোরুম সব কিছুই আছে। এটা হচ্ছে নিউ মার্কেট, নিউ মার্কেটে আমরা প্রবেশ করলাম, কলকাতার নিউ মার্কেটের রোড। আর নিউ মার্কেটের দিকে যাচ্ছি, এই তো। এই হচ্ছে কলকাতার পাও ভাজি, ₹50 মজাদার পাও ভাজি। সো ট্রাই করে দেখি কেমন লাগে। এই হচ্ছে আরেকটা খাবার, পানি পুরি, দেখি বিসমিল্লাহ কেমন। জুস বার, লাচ্ছি, দুইটা লাচ্ছি দিন মামা। কোল্ড লাচ্ছি, এখানে অনেক কি আছে।
পুরোটাই আপনারা যা দেখবেন ফুল একদম ওই মাথা পর্যন্ত। ডানে বামে অনেক দোকান, প্রায় অনেকগুলো দোকান, আর ডানে বামে ম্যাক্সিমাম স্ট্রিট ফুডগুলো থাকে এইসব। সো যারা কলকাতায় আসবেন ঘুরতে অবশ্যই নিউ মার্কেটের এরিয়ায় আসবেন, এখানে অনেক মার্কেট শপ আছে আর বিভিন্ন বিভিন্ন রকমের মজাদার খাবার আছে, তো আপনারা ট্রাই করতে পারেন। অনেক কিছু খাওয়া দাওয়ার পরে এখন হোটেলে ব্যাক করতেছি, রাতের কলকাতা। এটা হচ্ছে মার্কিউ স্ট্রিটের একটা চায়ের দোকান, এখানে অনেক মজার চা পাওয়া যায়। এই চাটা এখন ট্রাই করবো আমরা। মামা দুইটা দিন, এখন 11:12 বাজে, বাট এই মার্কিউস রোডটা এখনো জমজমাট, খুব ব্যস্ত সবাই। মালাই কেমন? মামা আমাকে একটা দেন তো মালাই, এই চায়ের আগে একটা মালাই দেন আগে, দেখি মালাইটা ট্রাই করে। এই হচ্ছে মালাই একদম পিওর। চা খাচ্ছি এখন। কি চাটা খুব ভালো এখানকার? আর কতবার চায়ের রিভিউ দিবি? চা ভালো, এই পর্যন্ত 4-5 রিভিউ দিয়ে দিছি, রিভিউ বললাম লাস্ট বার। সো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট ভিডিও নিয়ে কোনো একদিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।